আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা চাইছো পড়াশোনার পাশাপাশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে। শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখো। যদি তোমার চ্যানেল খোলার পরিকল্পনা থাকে তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটিতে আমি 5টি চ্যানেলের আইডিয়া দিতে চলেছি যেগুলিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। কোন ধরনের চ্যানেল খুলবে সেই বিষয় সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত বলবো। তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমত আমি যেই টপিকটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ইউটিউব চ্যানেল। আমরা চ্যানেল খোলার ব্যাপারে সাধারণত বাচ্চাদের বিষয়টা এড়িয়ে যাই, কিন্তু বাচ্চাদের যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেগুলিতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। বাচ্চাদের জন্য বিভিন্ন টাইপের চ্যানেল খোলা যেতে পারে, যেমন এডুকেশনাল হতে পারে, সেখানে তুমি একটা বাচ্চাকে প্রথম থেকে যেভাবে পড়ানো হয় বর্ণপরিচয় থেকে শুরু করে কিভাবে রিডিং করতে হয়, কিভাবে লিখতে হয় ইত্যাদি, তার সাথে মজার কিছু ছড়া যোগ করতে পারো। এই ধরনের চ্যানেলগুলিতে প্রচুর পরিমাণে ভিউজ আছে। তো অবশ্যই বাচ্চাদের জন্য এই ধরনের চ্যানেলগুলি খোলা যেতে পারে। তাছাড়াও যেটা করতে পারো বাচ্চাদের জন্য সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে সমস্ত খেলনাগুলি রয়েছে সেই খেলনা রিভিউ করতে পারো। এক্ষেত্রে কিছুটা টাকার প্রয়োজন হবে, কেননা খেলনাগুলি তোমাদের বাজার থেকে সংগ্রহ করতে হবে। এই সমস্ত চ্যানেলগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে। তারপরে দ্বিতীয় যে টপিকটা বলবো সেটা হচ্ছে ড্রয়িং। তুমি যদি ভালো আঁকতে পারো তাহলে ড্রয়িং চ্যানেল খুলতে পারো, এক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিউজ পাবে। তুমি যদি ইউটিউবে সার্চ করে দেখো ড্রয়িং চ্যানেলগুলি সম্পর্কে, সেখানে দেখতে পাবে প্রচুর পরিমাণে ভিউজ আসছে। আর এই ড্রয়িং চ্যানেলগুলি ছোট বড় সবাই কিন্তু ভিডিওগুলি দেখে থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি ড্রয়িং করতে পারো ভালোভাবে তো অবশ্যই ড্রয়িং চ্যানেল খুলতেই পারো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ভিডিও এডিটিং। বর্তমান সময়ে ভিডিওর গুরুত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই দিক থেকে ভিডিও এডিটিংয়ের প্রাধান্য বর্তমান সময়ে খুবই বেশি। তোমার যদি ভিডিও এডিটিং সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি এক্ষুনি এই বিষয়ে একটা চ্যানেল খুলতে পারো এবং প্রতিদিন একটা করে এডিটিংয়ের ছোট ছোট টিপস আপলোড করতে থাকো। এই চ্যানেলগুলিতেও তুমি প্রচুর পরিমাণে ভিউজ পাবে। ইউটিউবে আপলোড করার সাথে সাথে এখান থেকে তুমি বিভিন্ন ধরনের অফারও পেতে পারবে। বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল যাদের রয়েছে তারা তোমাকে অফার দিতে পারবে যদি তোমার ভিডিও এডিটিং ভালো হয়। সেক্ষেত্রে তুমি তাদের কাছ থেকে অন্য পারপাসেও কিছু টাকা ইনকাম করে নিতে পারবে। এরপরে যে চ্যানেলের টপিকটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর পরিমাণে ভিউজ আছে, যেটা হচ্ছে ডেলি ব্লগস। ডেলি ব্লগস এই চ্যানেলে তেমন কোনো ঝামেলাও নেই, এখানে তোমাকে ভিডিও টপিক নিয়ে তেমন ভাবনা চিন্তা করতে হবে না। প্রত্যেক দিন তুমি কী কী করছো, কতক্ষণ পড়াশোনা করছো, কীভাবে পড়ো, কোথাও ঘুরতে গেলে, বন্ধুদের সাথে আড্ডা করলে, স্কুল কলেজ বা টিউশনের কোনো মজার মুহূর্ত, এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরো। তবে ভিডিওগুলি যদি আঞ্চলিক ভাষায় করো সেক্ষেত্রে আরও মানুষ বেশি পছন্দ করবে। আঞ্চলিক ভাষা বলতে তুমি যেমনভাবে নর্মালি কথাবার্তা বলো সেইভাবেই ভিডিও রেকর্ড করবে, এক্ষেত্রে ভিডিওগুলির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে। তাছাড়া শেষ যেই চ্যানেল টপিকটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্ট রিলেটেড যে চ্যানেলগুলো, সেই ধরনের চ্যানেলগুলিও ক্রিয়েট করতে পারো, এখানেও কিন্তু তুমি প্রচুর পরিমাণে ভিউজ পাবে। ইউটিউবে যদি সার্চ করে দেখো সেখানে দেখতে পাবে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু এসে থাকে এই ধরনের চ্যানেলগুলিতে। এই ধরনের চ্যানেলগুলির জনপ্রিয়তাও খুব বেশি, এখানে তোমাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রতিদিন একটি নির্দিষ্ট টপিকের উপর ভিডিও বানাতে হবে। চেষ্টা করতে হবে সেই সমস্ত তথ্যগুলি মানুষকে দেওয়ার যা বেশিরভাগ মানুষেরই অজানা। এক্ষেত্রে তোমার জ্ঞান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে করতে তোমার নলেজ অনেকটাই বেড়ে যাবে। তো এই হচ্ছে বিভিন্ন চ্যানেলের টপিক। তো যে ধরনের চ্যানেলের টপিকগুলি বললাম এই ধরনের চ্যানেলগুলি তোমরা ক্রিয়েট করতে পারো। আমার মনে হলো এই চ্যানেলগুলির জনপ্রিয়তা বর্তমান সময়ে খুব বেশি রয়েছে এবং এই সমস্ত চ্যানেলগুলি মানুষ খুব পছন্দও করে। তো সেই হিসাবে তুমি এই ধরনের চ্যানেল বানাতে পারো।